আমরা এখন জিএসি এবং এস সি তে খুব কমন আসে এমন একটি অঙ্ক সলিউশন করতে যাবো দেখতে পাচ্ছি যে যদি x সমান তবে এক্স তবে ওয়ান বাই x এর মান কত তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে এখানে কিসে কিসে মান দেয়া আছে আমরা খুব ভালোভাবে খেয়াল করতে পারতেছি এখানে শুধু এর মান দেয়া আছে তাই না এক্স সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ আমাদের কিন্তু অঙ্কের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার কথা বলছে এক্সের মান আমাদের জানা আছে আর ওয়ান বাই এক্সের মানটা আমাদের কি জানা নেই সো আমাদেরকে ওয়ান বাই এক্সের মান বের করার জন্য এখন কাজ শুরু করতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করবো এখানে আমাদের কী দেয়া আছে আমাদের এখানে দেয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া সে কী মান আমাদের এক্স ইজ ইকুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ সো আমাদেরকে বের করতে হবে প্রথমে ওয়ান বাই এক্স সো ওয়ান বাই এক্স সমান তাহলে আমরা কী করবো উপরে ওয়ান আর নিচে এক্সের মানটা এই মানটা তাহলে এক্সের মানটা লিখি রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমাদের যে কাজটা করণীয় খুব সহজ বুদ্ধিটা হচ্ছে উপরে ওয়ান আছে সেটাকে ওয়ান হিসেবেই রেখে দিলাম নিচে আমাদের আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভটা ঠিক রাখবো এবং তার পাশে এর নেগেটিভ চিহ্নটা অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবং উপরেও এখানে পাশে যেটা লিখলাম সেটাই আমরা উপরে লিখবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ বন্ধুরা খেয়াল করো যে এখানে যদি আমরা প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিয়েছি তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এখানে কি দিব প্লাস দেব তাহলে পরের লাইনে আমরা কী করবো ওয়ান দিয়ে রুট সিক্স মাইনাস রুট ফাইভকে গুণ করলে কি আসতেছে শুধুমাত্র রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটি একটি ফর্মুলার মধ্যে পড়তেছে এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ কিসের ফর্মুলা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে রুট সিক্সটা এখানে এ আর বি মানে হচ্ছে রুট ফাইভ তার মানে মাইনাস রুট ফাইভ তার উপর স্কোয়ার তাহলে এখানে আমরা কী করতে পারি উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে আছে স্কোয়ার রুট কাটা যায় অনলি থাকে সিক্স মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা করতে পারি সিক্স এবং ফাইভ বিয়োগ করলে থাকে ওয়ান আর উপরে থাকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে ওয়ান থাকে যেমন ধরো টু বাই ওয়ান এবং ওয়ান বাই টু এটি কিন্তু একই কথা না টু বাই ওয়ান মানে হচ্ছে অনলি টু আর ওয়ান বাই টু মানে হচ্ছে অনলি জিরো পয়েন্ট ফাইভ সো এখান থেকে আমরা কী লিখতে পারি অনলি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে আমাদের এক্সের মানটা দেওয়া আছে আবার ওয়ান বাই এক্সের মানটাও আমরা এখন পেয়ে গেলাম এখন আমরা যোগ করে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের আগে দেয়া ছিল আমাদের প্রশ্নে চেয়েছিলো যেটা সেটা আমরা একটু ফলো করি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান চেয়েছিলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে এটি হলো আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি সমান কী লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সো এখন আমরা এক্সের মানটা বের করব এক্সের মানটা এখন একটু বসাবো সরি এক্সের মানটা আমাদের দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এক্সের মানটা বসালাম রুট সিক্স প্লাস রুট ফাইভ চিহ্ন আছে সো আমরা প্লাস দিলাম এখন আবার দেখি ওয়ান বাই এক্সের মান ওয়ান বাই এক্সের মান কত রুট সিক্স মাইনাস তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্সের মান রুট সিক্স এখন এই মানটি আমরা বসাবো রুট সিক্স মাইনাস তো বন্ধুরা এখানে সহজে আমরা দেখতে পাচ্ছি মাইনাস রুট ফাইভ এবং প্লাস রুট ফাইভ দুইটাই কেটে যায় তাহলে রুট সিক্স এবং রুট সিক্স তাহলে এই দুটা যোগ করলে দাঁড়ায় টু রুট সিক্স তাহলে আমাদের অ্যান্সার আসবে টু রুট সিক্স অনুরূপভাবে যদি এই অঙ্কটিতে আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার বের করার কথা বলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার বের করার কথা বলে তাহলে আমরা কী করবো জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমাদের বসায় দেব টু রুট সিক্স তার উপর হোল স্কোয়ার তাহলে দুই উপর স্কোয়ার মানে হলো চার অন্যদিকে স্কোয়ার রুট কাটা যায় শুধু থাকে সিক্স তার মানে ফোর ইন্টু সিক্স চার ছয় চব্বিশ এভাবে আমরা পুরো অঙ্কটা সমাধান করে ফেলতে পারি ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হলো